পাড়ার ক্রিকেটের চেয়েও হাস্যকর সব সিদ্ধান্তের দেখা মিলেছে ভারত ম্যাচে। ডে ম্যাচ হওয়ায় আর বৈশিষ্ট্যগত কারণে অ্যান্টিগার পিচ সময়ের সঙ্গে ভাঙার কারণে আগে ব্যাটিং নেওয়াটাই প্রত্যাশিত। টসের সময় রোহিত শর্মাও একই কথা বলেছেন, শান্তর মতো টস জিতলে ফ্ল্যাট পিচে নিজ ব্যাটারদের জন্য কাজটা সহজ করে দিতেন। অধিনায়ক যে পিচ বুঝতে পারেননি তা বলা বাহুল্য, টসের সময় বলেছেন 150 ভালো সংগ্রহ। যদিও অ্যান্টিগায় এদিন ফ্রেশ পিচে খেলা গড়িয়েছে, যেখানে সহজাত টি টোয়েন্টি খেললেই রান আসবে প্রত্যাশিতভাবে। শান্তর চমক সেখানেই থামেনি, আউট অফ ফর্ম তাসকিনকে বসিয়ে একাদশে নবম ব্যাটার হিসেবে জাকের আলীর অন্তর্ভুক্তি। বাহাতি পেইসারের বিপক্ষে ভারতীয়দের দুর্বলতা যখন ওপেন সিক্রেট, সেখানে টিম ম্যানেজমেন্টের মাথায় সম্মানজনক পরাজয়ের চিন্তা। তাই তো পেইস বান্ধব উইকেটে মাত্র 2 পেইসার শরীফুলকে বেঞ্চে রেখেই খেলতে নামে টিম টাইগার। এরপর পাওয়ার প্লেতে 2 স্পিনার, রোহিত কোহলির বিপক্ষে এমন আক্রমণ নীতিতে হতবাক ক্রিকেট বিশ্লেষক। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। দিনের ম্যাচে বাংলাদেশ টস জিতে বল করবে, স্পিনের বিপক্ষে যে দুজন দুর্দান্ত তাদের সামনে দুজন স্পিনার আনবে। ফিসকে আনা হলো না, যদিও এই দুজন ব্যাটার বাহাতি বোলারদের সামনে নড়বড়ে। কি অদ্ভুত! অদ্ভুত তো বটেই, যেমনটা অদ্ভুত সুপার এইটে বাংলাদেশ। ক্রিকেটটা 24 বছর ধরে খেললেও লক্ষ্যটা প্রথম বিশ্বকাপ খেলা যুক্তরাষ্ট্রের চেয়েও ক্ষুদ্র। কোচ হাতুরু সিংহে এরই মধ্যে তৃপ্তির ঢেকুর তুলেছেন, সুপার এইটে দলের নাম ওঠানোই এই লঙ্কানের সার্থকতা, বাদবাকি সবকিছুই এখন বোনাস। বোনাস বলেই হয়তো ফিজের শেষ ওভারে ডিপ থার্ড অথবা স্লিপে কাউকে রাখেননি ক্যাপ্টেন শান্ত। ডানহাতি ব্যাটার থাকায় মোস্তাফিজের আউটসাইড অফে করা বলে হার্দিক কেবল রানই করেননি, নিজের 50ও তুলে নিয়েছেন। ডুয়ার ডাই ম্যাচে বাংলাদেশের বড় হারের সবচেয়ে বড় কারণ এসবই। অবশ্য সেসব কারণ যাই হোক না কেন, এই বিশ্বকাপ শেষেই সামনের দিনগুলোতে বিশ্বমঞ্চে হাসির খোরাক জুগিয়ে চলবে টিম বাংলাদেশ। সাব্বির মিথুন, সময় সংবাদ।